হাই ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন টিপস নিয়ে এসেছি। যদি বাড়িতে লাল পিঁপড়ে বা কালো পিঁপড়ে থেকে থাকে, তো তা কিভাবে আমরা তাদেরকে তাড়িয়ে ফেলবো বা তাদেরকে মেরে ফেলবো, তার জন্য আমরা আজ সম্পূর্ণ একটা নতুন টিপস দেবো এই ভিডিওতে। সবার প্রথম আমাদের স্প্রে মেশিন যুক্ত বোতল দরকার। সে বোতল মাঝারি হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু স্প্রে মেশিন যাতে যুক্ত থাকে, যাতে আমরা সহজেই স্প্রে করতে পারি। তো এবার এই স্প্রে মেশিন বোতলে আমরা তিন ধরনের লিকুইড ব্যবহার করতে পারি। তো সেই লিকুইডগুলো আমি বলবো এক এক করে এবং কীভাবে স্প্রে করবো তা আমরা বলবো। আমি প্রথমে যে লিকুইডটির কথা বলবো, আশা করি এটা সবার বাড়িতে থেকে থাকে, তা হলো কেরোসিন। তো কেরোসিন বাড়িতে যদি থেকে থাকে, তো বোতল অনুযায়ী পুরো বোতলটাকে কেরোসিন দিয়ে ভরে নিন। তারপর বোতলের প্যাঁচটা বা ছিপিটা ভালো করে টাইট করে আপনি যেখানে পিঁপড়েগুলো দেখতে পাবেন সেই পিঁপড়ে জায়গায়, যে জায়গাটা আছে সেই স্থানে আপনি ভালো করে স্প্রে করুন। দেখবেন পিঁপড়েগুলো সাথে সাথে মারা গেছে এবং বেশ কয়েকদিন যাবত ওই স্থানে আর পিঁপড়ে আপনারা আর দেখতে পাবেন না। তো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে বাড়িতে ট্রাই করবেন এই পদ্ধতিটা। সব থেকে বেস্ট পদ্ধতি আমি এই পদ্ধতিটির কথা বলবো, কারণ এটা সহজলভ্য, সবার বাড়িতে প্রায় থেকেই থাকে কেরোসিনটা। আশা করি ভিউয়ার্স বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, আমি দ্বিতীয় পদ্ধতির কথা বলবো। যদি কারোর বাড়িতে স্যানিটাইজার থাকে, হ্যান্ড স্যানিটাইজার, তো আপনারা এই স্যানিটাইজার ভরে ভালো করে টাই মানে প্যাঁচটা টাইট করে, মানে মুখটা টাইট করে, এবার যদি পিঁপড়ে যেখানে রয়েছে আপনারা ভালো করে স্প্রে করেন, দেখবেন সাথে সাথে সব পিঁপড়ে মারা গেছে এবং কয়েক ঘন্টা ওখানে আর পিঁপড়ে দেখতে পাবেন না, বা একদিন পিঁপড়ে দেখতে পাবেন না ওই স্থানে, আবার একদিন পর কিন্তু পিঁপড়ে এই স্থানে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আশা করব বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তৃতীয় পদ্ধতিটা হলো, যদি বাড়িতে কারোর অ্যালকোহল থাকে, তো অ্যালকোহল ওই বোতলের মধ্যে নেবেন এবং তাতে কিছুটা সমপরিমাণ জল দেবেন। দেওয়ার পর আপনি একটুখানি ভালো করে ঝাঁকিয়ে নেবেন যাতে মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়। তারপর আপনি স্প্রে করুন, দেখবেন একই কাজ হচ্ছে।